গুড মর্নিং বন্ধুরা, আশা করছি তোমরা সবাই ভালো আছো, সুস্থ আছো। জিতেন্দ্রন মম ব্লগসে তোমাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। এখন যদিও ঘড়িতে 9:45 বাজে, তো আমি ওদিকে হচ্ছে কি যে টিফিন করছি, সকালে চা খেয়ে নিয়েছি। আর আমার গোপাল আর আমার বর গেছে হচ্ছে শাক তুলতে, আমার শ্বশুরবাড়িতে একটু যাবে, তাই আমি খালি হাতে যেও না, একটুখানি শাক তুলে নিয়ে যাও। আমার শাশুড়ি না এই শাক খেতে খুব ভালোবাসে। আর আমি ওদিকে হচ্ছে টিফিন বানাচ্ছি, চাউমিন বানাচ্ছি। তা ভাবলাম এই টাইমে তোমার সাথে একটু কথা বলি, কারণ সকালবেলা উঠে তো অনেকটা কাজ থাকে, কারণ সকালবেলা উঠেই মাত্র ফোনে আর হাত দেওয়া যায় না। আর অনেকদিন ধরে হচ্ছে কি যে আমরা হচ্ছে রুটি ভাত এইসবই খেয়ে যাচ্ছি, তো এবারে ভাবলাম যে আজ অনেকদিন এই চাউমিনটা আমার শাশুড়ি পাঠিয়েছিল, তো 1-2 মাস হয়ে যাচ্ছে সেই পড়েই রয়েছে চোখের সামনে, তো করা হয় না। তো ভাবলাম আজ এই চাউমিনটাই বানিয়ে নিই, তোমাদের দেখাচ্ছি। তারও ওই দেখো শাক তুলছে, দেখছো কলমি শাক হয়ে ভর্তি হয়ে রয়েছে। আর আমার গোপাল ঠাকুর ওই দেখো জামা প্যান্ট পরিয়ে দিয়েছি, দেখা যাচ্ছে ওই যে সাইকেল নিয়ে, পাপা হাত এ হয় না যেন, ও সাইকেলের চাকা ঘোরাতে যে কি ভালোবাসে, সাইকেলের চাকা ঘুরিয়েই যাচ্ছে। কি গো তুমি ওরকম ভাবে বসে শাক তুলছো কেন, দাঁড়িয়ে উঠে অল্প কটা তোলো, মা একা তো খায়। আর এই যে চাউমিন সেদ্ধ করে নিয়েছি, নিয়ে গরম না, হাত দিয়ে করতে পারছিলাম না বলে একটু চামচ দিয়ে ছাড়িয়ে ছাড়িয়ে দিয়েছি। ডিম চাউমিন করব, সবজি তো সেই রকম নেই। আলু পেঁয়াজ আর কাঁচা লঙ্কা একটু ভাজা বসিয়ে ঢাকা দিয়ে আর তোমাদের সাথে কথা বলছিলাম। এর মধ্যে একটু ডিম ভেঙে দেবো, দিয়ে এই চাউমিন বানিয়ে নেবো। আলু আর পেঁয়াজটা ভাজা করে নিয়ে দুটো ডিম দিয়েছি, দিয়ে একটু ভাজা ভাজা করে নিয়েছি। আর এই যে চাউমিনের মশলা এনে দিয়েছিল, এই মুখটা কাঁচি দিয়ে কেটে নিয়েছি, একটু চাউমিনের মশলা দেবো। অনেকদিন ধরে এনেছে, ফ্রিজে রাখা ছিল, সে আর না চাউমিন করা হচ্ছে না চাউমিনের মশলাটা ব্যবহার করা হচ্ছে। তো আজকে যেহেতু কাজে বেরোয়নি, ঘরে আছে, তাহলে একটু চাউমিন করে নিলাম, নাহলে কাজে বেরোলে তো খাবার ভাত খেয়ে যায়, টিফিন নিয়ে যায়, ওই জন্য করে আর এইসব টিফিন আমাদের হয়ই না সকাল টাইমটা। আর গোপালের জন্য একটা ডিম ভেজেছি, ও একটু ডিম ভাজা খা, কালকে ডিম সেদ্ধ খেয়েছে, তো রোজ দিন ডিম সেদ্ধ খেতে চায় না, আর ডিম সেদ্ধ করলে কুসুমটা খেতে চায় না, ওই জন্য একটু ভাজা করে নিয়েছি। তো চট করে আমি বানিয়ে নিই আগে চাউমিন, বানিয়ে একবারে বেড়েও নিয়েছি। এটা আমার বড় ছেলের, ও টমেটো সস খায় না, আমি একটু টমেটো সস দিয়ে নিয়েছি, আর বরেরটা দিয়ে দিয়েছি, খাচ্ছে ঘরে বসে। আর গোপালকেও ডিমটা খাইয়ে দিয়েছি একবারে, এই যে ওরটা ও নিয়ে খাক, মুখ ধুতে গেছে। গোপালকে একটু পাশের বাড়িতে রেখে এসেছি, রেখে এসে আর এই যে সব প্যাকেটে প্যাকেটে না গোপালের যে পোলিওর যে চাল পায় 3 কেজি করে, তো সেই চালগুলো আমাদের খাওয়া হয়, রেশনের চালও মাঝে মাঝে পেলে আমার শাশুড়ি পাঠিয়ে দেয়, তো এই জন্য করে এই যে চালগুলো মিশিয়ে নিচ্ছি। শুধু রেশনের চাল না খেলে কেমন একটা যেন বাস বেরোয়, ওই শুধু রেশনের চাল খাওয়া যায় না, ওর সাথে ওই যে আমরা যে চাল খাই না এই যে চাল মিশিয়ে নিচ্ছি। কোনো সময় ভালো চাল দেয় রেশনে, কোনো সময় একটু খারাপ চাল দেয়, তো সব ওই প্যাকেট প্যাকেট করে আলাদা করা ছিল, ভাবলাম সব ঢেলে আর একটু রোদে দিই, পোকাও হয়েছে, রেখনে চাল দেখবে একটু তাড়াতাড়ি পোকাও লেগে যায়। আর বাইরে তো রোদ বেরিয়েছে, আর এই কি হারে তো এক নাগারে তো বৃষ্টি হয়ে যাচ্ছে, এই কদিন তো এই জন্য করে বেরোতে করতে পারিনি, সব হাড়িতে অল্প অল্প করে চাল ছিল, সব একসাথে মিশিয়ে একটু রোদে দেবো, দিয়ে ড্রামটা খালি করতে হবে, চাল এনেছে ঢালবো। তাই জন্য করে গোপাল থাকলে তো এই চাল আমার সারা ঘরে খুবই করে দিত, এই জন্য করে ওকে একটু রেখে এসেছি, রেখে এসে আর এটা নিয়ে বসেছি। এখন আমি গোপালের জন্য একটুখানি আপেল সেদ্ধ করছি, ও যেহেতু সকালবেলা একটু ইয়ে খেয়েছে, ডিম খেয়েছে আর আমাদের সাথে একটু চাউমিন খেয়েছে, আজকের ও হচ্ছে কি যে দুধের দুধ খায়নি বা দুধের সাথে যে সমস্ত খাবার দিই সেগুলো কিছুই খায়নি। আর ওর বাবা এনেছে এই যে সেরিগুলো, ছেলের চেহারাটা কেমন হয়ে গেছে খাওয়া দাওয়া করছে না বলে প্যাকেটটা কেটে রেখে দিয়েছি, খাওয়ার কোনো ইচ্ছা নেই ওর, তো এই জন্য একটু আপেল সেদ্ধ করে দিই, বেলায় খাবে এটা। Thank you.
আপেল আছে ওখানে, একটা ছোট একটা বড়। নুন চিনি কিছু দিতে লাগেনি, এমনি শুধু সেদ্ধ করে আর চটকে আর খাইয়ে দিই চামচে করে। খাওয়া নিয়ে কদিন খুব ঝামেলা করছে আমার ছোট ছেলে। আর একটু ডাল বসাবো, আজ ডাল করবো, আর মাছ আছে কালকে কটা কমপ্লিট, ওইটা ঝাল করবো। দেখা যাক, আর একটু থোড় বের করে রেখেছি, একটু এই বের করে রেখেছি, সবজি ওগুলো রান্না করবো, এটা এখন কাটবো না। থাক, ডালটা ধুয়ে ততক্ষণ বসিয়ে দিই। এই দেখো থোড় কেটে আর রেখেছি, এটা একটু হলুদ জলে ভিজিয়ে রাখবো, সবে কেটে আর রেখেছি। আর এদিকে হচ্ছে কি যে আমি ইয়ে করেছি গোপালের আপেলটা, এই যে সেদ্ধ করে নামিয়ে নিলাম এক্ষুনি, এটা কিছু চটকে ওকে খাইয়ে দেবো। আর এই প্রেশার কুকারে আমি ওল দিয়েছি, এখনো সেদ্ধ বসাইনি, আপেলটা নামিয়েছি তো তার গরমে এটা এরকম আটকে গেছে। জল দিয়ে একটু ওল সেদ্ধ করে নাও, ভাতের মধ্যে দিলে তো সেদ্ধ হবে না, ভাত চট করে হয়ে যাবে। ওলটা অনেক দিনের হচ্ছে, ওল শুকিয়ে গেছে রস, ওই জন্য প্রেশার কুকারে দিয়ে দিই। সেই প্রেশার কুকার বেরই যখন হয়েছে, আর গোপালের হচ্ছে সবজি দিয়ে ডাল, ওর সবজিগুলো তুলে নিই, তারপর আমাদের ডাল ফোড়ন দেব। আর এই যে হচ্ছে সবজির ডাল, কুমড়ো আলু, বাবুর জন্য একটু সবজি না দিলে হয় না, তো ওই জন্য একটু সবজি দিয়ে দিলাম। আর মাছ বের করা আছে, মাছটা পরে ঝাল করব, গোপালকে আগে খাইয়ে আসি, যেন ওর পিসির বাড়িতে রয়েছে তো ওকে খাইয়ে আসি আগে। সবজিগুলো তুলে নিয়ে তারপর ডালটা ফোড়ন দেব, নাহলে কুমড়ো গুলো ঘেটে যাবে তখন। গোপালকে গিয়ে আগে চট করে দুটো খাইয়ে আসি, ওইটুকুনি খেতে কত টাইম নেবে তার কোনো ঠিক নেই। আর আমি ডালে জলটা দিয়ে ডালটা ঘেটে রেখে দিয়ে যাবো, এসে ফোড়ন দেবো, না হলে দেরি হয়ে যাবে আবার। 10:30 এখনো বাজেনি, কিন্তু বাজতে যায় প্রায় 10:20। তো চলো দাদা, ও বাবা নাইট ল্যাম্প জ্বলছে এখনো, তো চলো যাই গোপালকে একটু খাইয়ে আসি। এখানে এই যে শুকনো লঙ্কা আর একটু পাঁচফোড়ন দিয়ে থোড়টা ভাজি, কারণ কালো জিরে নেই। আর একটু মিষ্টি দিয়েছি, ওটা ওল মাখা, আর ওলটা ওইদিকে লঙ্কা ভেজি, আর পেঁয়াজ দিয়ে ভালো করে মেখে নিয়েছি। একটু জল জল হয়েছে কারণ প্রেশার কুকারে সেদ্ধ করেছি না, ভাতের মধ্যে সেদ্ধ করলে অত ভালো সেদ্ধ হতো না। আর এটা পমফ্রেট মাছের ঝাল আমার বড় ছেলের জন্য, আর আমার গোপালের তো সবজির ডাল, ওরা আলাদা তুলে নিয়ে সবজি আর ডাল পরে ফোড়ন দিয়ে রেখে দিয়েছে মধ্যে লঙ্কা দিয়ে। আর এদিকে আমাদের ডাল রয়েছে লঙ্কা দেওয়া, আর একটু স্যালাড কেটে রেখে দিয়েছি যাতে না পরে ভুলে যায়। আর এইটুকুনি করে নিয়ে তারপরে গোপালকে আনবো, এনে স্নান করাবো, খাবো, ওই জন্য তাড়াতাড়ি করাচ্ছি, তাই তাড়াতাড়ি করে করছি। গোপালের খাবার নিয়ে এসছি, আর গোপাল দেখো না মোবাইল নিয়ে বসে রয়েছে, এখন ঘুমের জন্য বায়না করছে, কিচ্ছু খাও দাও করছে না, ওই যে ঘুম ঘুম না।
এখন একটুখানি খাও। সন্ধে দিয়ে গোপালের জন্য একটু খাবার করে নিয়ে ওর পিসি বাড়িতে দিয়ে আসলাম। ওর পিসি খাইয়ে দিচ্ছে, কারণ আমার কাছে খাবে না। আর আমি আর আমার বড় ছেলে একটুখানি টিফিন করেছিলাম। আমার বড় ঘুড়ি ওড়াতে গেছিল, ঘুড়ি ওড়ানো উড়িয়ে আসার পথে আমাদের জন্য একটুখানি সিঙ্গারা আর নিয়ে এসেছিল, ওই যে বড়া হয় না ডালের বড়া, ওইগুলো। তা আমরা একটা একটা করে খেয়েছি। আর আমার ননদের মেয়ের জন্য একটুখানি দিয়ে এসেছি গিয়ে। আর এখন একটু দেখো চুলের কি হাল দেখছো। এখন একটু বসে একটু চুলটা ছানবো আর আলমারি গুছাচ্ছিলাম এতক্ষণ, যেহেতু গোপাল নেই এই টাইমে বসে সময় নষ্ট করলে হবে না। আলমারিটা একটুখানি গুছাচ্ছিলাম, কারণ পুজোতে যে সমস্ত জামাকাপড়গুলো পরেছিলাম জাস্ট এমনি রাখা ছিল, তো সেগুলো সব নাবিয়ে আলমারি জামাকাপড়গুলো একটু গুছিয়ে নিলাম, কারণ এমনি সময় তো আমার সময় হয় না। আর আজকের ব্লগটা এখানেই শেষ করছি। কারো যদি আমাদের ব্লগ ভালো লাগে প্লিজ আমার চ্যানেলটাকে একটু সাবস্ক্রাইব করে আমাদের পাশে থেকো। তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো। হ্যাঁ, টাটা।